কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার শাসন চলবে তার এই জমিনটা কার? কাজী আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার কোরআন বলছে শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, এই জমিনের শাসন হুকুম বিধানও চলবে একমাত্র আল্লাহ। জবান খুলে পড়ি বালা ওয়াল মাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه مدينة مدينة مؤمنوك گنگنا مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلا والعلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا فلت ترنم بينه جم ندها الكليوكا تبسم بينه بلغ العلا بكماله حسنة جميع خصاله زبان كل محبت اتوال لرزكين كوني لا إله إلا الله 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 لا إله يا إلهي مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا إلهي تو میرا معبود ہے يا إلهي تو منا معشوق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গিলাবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ বিলায়েত হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সমবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধিয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালিমাতু শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে বরকতপূর্ণ এই মাহফিলে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে জাল্লা পাক আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, সুস্থ রেখেছেন, সে আল্লাহর শুকর আদায় করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে মালিকের শুকর আদায় করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সুলতানে মদিনা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজেরিন, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবীজি ইরশাদ করেছেন, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন দ্বীন জানার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলার সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। ওয়াস্তাগফির লাহু, আল্লাহ আপনি মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। কাজে এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাখলুকাত গুনাহ মাফের দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবলমাত্র মিস্টার ইবলিস শয়তান। কে বেজার? কারণ শয়তান ভালো কাজ করে না, কাউকে করতেও দিতে চায়। এই জন্য যেখানে ভালো কাজ সেখানেই শয়তানের বাধা। দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি, দুনিয়াবি আলাপ আলোচনা করি, গল্প করি, গুজব করি, চার দোকানে আড্ডা দিই, তখন ভিন্ন চিন্তা মাথার ভিতরে ওই রকম আসে না যে পরিমাণ মসজিদে নামাজে দাঁড়ালে আসে। খেলা দেখার সময় চোখ মন দৃষ্টি সব কিছু মনে হয় খেলার ভিতর, কিন্তু যখন নামাজ পড়ি তখন কেমন যেন নিজের দৃষ্টির অগোচর, নিজের ইচ্ছার বাহিরে মনটা অন্যদিকে চলে যায়, ঠিক কি না? তার কারণ নামাজের সময় শয়তান খুব প্রচেষ্টা চালায় কিভাবে মানুষদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। ঠিক তো দুরূপ এই মুহূর্তে আমরা এখানে বসার দ্বারা আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছে, শয়তানের খুব কষ্ট হচ্ছে। এই জন্য শয়তান সর্বোত্তভাবে প্রচেষ্টা চালাবে আমাদেরকে উঠানোর জন্য, কিন্তু আমরা কি তার পাতানো ফাঁদে পা দিব? দিব। তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো আমাদেরকে উঠাইতে পারবে না, বলি ইনশা আল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতে মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছে, দুহাত তুলে একটু আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে এত রাত পর্যন্ত মাহফিল করা উচিত না। এত রাত বলতে এখন মাহফিলের শেষ সময়, আমি এখন শুরু করছি, কাজেই আলোচনা শুরুতে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে আমরা একটু নিয়ত করি, ফজরের নামাজ সবাই জামাতে পড়বো ইনশাআল্লাহ। পড়া যাবে না? এই আজ রাত আপনারা, আমরা জীবিত থাকবো, নিশ্চিত কোনো গ্যারান্টি আছে? কাজেই যদি বাঁচি আমরা আল্লাহর জন্য সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এক নতুন জামাই বিয়ে করে শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে, একটু মগা টাইপের, বুদ্ধি শুদ্ধি কম, তো বেড়াইতে গেছে শ্বশুরবাড়ি নতুন জামাই 7 দিনের জন্য। তো 7 দিনই তো আর ঘরে থাকবে না, একটু রাস্তাঘাটে বের হবে, চার দোকানে চাটা খাইতে যাবে, ঠিক কি না? তো শ্বশুরবাড়ির গ্রামের লোকজন জিজ্ঞেস করে, বা জামাই তোমার নাম কি, থাকো কই, কি কর? যে যাই জিজ্ঞেস করে জামাই কারো কোনো প্রশ্নের উত্তর দেয়। কেন আপনারা বলেন, একজন মানুষকে প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় মানুষের রাগ হওয়া স্বাভাবিক কি না? তো শ্বশুরবাড়ি এলাকার মুরব্বীরা খুব কষ্ট পেয়ে রেগে গেছে, আরে বাপ রে বাপ, এটা কোনো জামাই হলো? এটা কোনো ছেলে হলো? এটা কোনো মানুষের কোয়ালিটি হয়? এতগুলো মানুষ প্রশ্ন করলো, একটা উত্তর যদি দেয়, গোটা গ্রাম সমালোচনার ঝড়। এই সমালোচনা হতে হতে এটা শাশুড়ির কান পর্যন্ত গেছে যে আপনার নতুন জামাই কিনে কিন্তু গ্রাম হুলুস, বেচারি শাশুড়ি পড়ছে বেকায়দায়, বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, কিছু না বললে তো সমালোচনা আরো হবে। আবার বলতে গেলে জামাই যদি রাগ করে আর যদি না আসে, এমনি নতুন সম্পর্ক, তো অনেক ভেবে চিনতে শাশুড়ি ফোন দিছে বিয়ান সাহেবের কাছে। কার কাছে? জামাইয়ের মার কাছে। যে বিয়ান, আপনার ছেলে আমার জামাই, আমি শাশুড়ি মানুষ, আমি বলতে গেলে জামাই হতো লজ্জা পাবে, বিয়ান আল্লাহর ওয়াস্তে আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলেন যেন মানুষের সাথে মিশে কথা বলে উত্তর দেয়। তো বিয়ান সাহেব বলছে, বিয়ান আমার ছেলে অল্প বয়স্ক, বুঝে নাই, ও আসুক, আসলে আমি বুঝিয়ে বলে দিই। তো নাম মা বোঝানোর পরে ছেলে কয়েকদিন পরে আবার শ্বশুরবাড়ি আসছে, আর ভেতরে ভেতরে খুব জিদ, খালি আমরা জিজ্ঞেস করলে হয় 14 গুষ্টির উত্তর একবারে দিয়ে দিবে, কিন্তু এবারে কেউ জিগেই না, কারণ এরা জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায় না। তোর ধৈর্য মানে না, আমার জিগেই না, এবার আমাকে কেউ প্রশ্ন করে না কেন? কেউ যখন প্রশ্ন করে না,
জামাই নিজে রান্না ঘরে গিয়ে শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা একটা কথা বলি কি? কথা হলো এই যে আম্মা, গত মাসখানেক আগে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলো, কত মানুষ আসলো, আত্মীয় স্বজন আসলো, খাওয়া দাওয়া হলো, আমাদের আত্মীয় আসলো, আপনাদের আত্মীয় আসলো। আচ্ছা আম্মা, আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমার যেরকম বিয়ে হলো আপনার মেয়ের সাথে, আপনার কি এরকম বিয়ে হয়েছিল? জামাই কারে জিগায়? তো শাশুড়ি মনে মনে কয়, ব্যাক কল জামাই, তুই আগে কথা বলতি না, ওটাই ভালো ছিল। তুই আগে কথা বলতি না, মুখে তালা দিছিল, ওটাই ভালো ছিল। মানুষ যা ছিল এখন তো তাও শেষ, ঠিক কি না? এই কথাটা এই জন্য বলছি, হাসানোর জন্য না, বলছি এ কারণে যে আমাদের মাহফিলের চিত্র হচ্ছে, অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় চার কাতার, মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় এক কাতার। অন্যদিন যদি হয় এক কাতার, তো মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় চার পাঁচজন। এটা সত্য না অসত্য? কাজী এমন শোনা যে ওয়াজের দ্বারা নামাজি পড়তে পারবো না, ফজরের মুসল্লি কমে যাবে, এমন শোনার চেয়ে না শোনাই হাজার গুণ শ্রেয়। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ সবাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল গুলোর উদ্দেশ্য, মাহফিল গুলোর চাহিদা কি জন্য করা হয়? মাহফিল গুলো এই জন্য দেওয়া হয় যাতে করে পুরাতন কথাগুলো আপনাদের কানে আবার পৌঁছে দিয়ে আপনাদেরকে ইমানমুখী করা, আমলমুখী করা, নামাজমুখী করা, হেদায়েতমুখী করা, ঠিক কি না? আজ ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে হাসি তামাশার পাত্র, ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে একটা ট্রেডিশনাল। মাহফিল দেওয়ার উদ্দেশ্য শুধু কালেকশন, মাহফিল যাওয়ার উদ্দেশ্য আত্মীয়তার ঝালায়, আর কিছু হোক বা না হোক, জামাই জিরা আসে, ছেলে মেয়ে দূর থেকে আসে, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, একটা হাই উল্লাহ হয়ে গেল। কথা বলে নাশুলি কি মাহফিল গুলো শুধু আনন্দের জন্য? মাহফিল গুলো হচ্ছে মানুষের পরিবর্তনের জন্য, কথা বলে ঠিক কি? আল্লাহ আজকের এই মাহফিল কি আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা থেকে কথা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে, কাজী আজকের এই মাহফিলের দাবি হচ্ছে পরকাল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, মানুষকে কবরের বিষয় তুলে ধরা, ঠিক কি না? এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হাশর, কোন সূরা বলেন তো? সূরা হাশর আয়াত নাম্বার কত? 18। আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন আমাদের মুক্তির জন্য, আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। কিসের পথ? মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের ব্যবহার, মানুষের চালচলন, মানুষের কৃষ্টি কালচার, মানুষের অর্থনীতি, মানুষের বিচার আচার লেনদেন, এক কথায় মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, যা যা দরকার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে আমার বান্দাদের জন্য জরুরি প্রয়োজনীয় এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ। বিচার তো দূরে থাক, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি বিবাহ নীতি, কোন ক্ষেত্রে কোরআনের কোন হুকুম আজকে আল্লাহর জমিনে বাস্তবায়িত হচ্ছে না। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক জমিনবাসীর জন্য আইন দিয়েছেন, জমিনের চোরদের বিচার হলো হাত কেটে দেওয়া। কার পক্ষ থেকে এই আইনটা? কার? কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চোরের শাস্তি হাত কাটা না হবে। কথা বলেন, মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটি আমাদের চাইতে সবচেয়ে বেশি ভালো জানেন, জুড়ে বলুন তিনি কে? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে তৈরি করছে তার ধারণা বেশি, আমাদেরকে তৈরি করেছেন কে? বিশ্বাস হয় এটা? সে আল্লাহ পাক কোরআন নাযিল করে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ নিজেই বলছেন, ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ এমন কে আছে? হুকমান লিকাওমি ইউকিনুন,
বিশ্বের মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ, আইন দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আইনদাতার জমিনে কেউ আছে? মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটিও সবচেয়ে ভালো জানেন তিনি কে?